মধুর এক দৃশ্য। সাকিব তামিম একে অপরকে বুকে জড়িয়ে নিলেন। সাগরিকায় সাকিবময় ম্যাচে শুধুই কি বাংলাদেশ দল জিতেছে, জয় হয়েছে দুই বন্ধুরও, সেটা এখন বলাই যায়। হোয়াইট ওয়াশের দ্বারপ্রান্তে দল, 22 গজের দৃশ্যপটে ত্রাতা হয়ে নিজের স্বভাবসুলভ রূপে হাজির সাকিব আল হাসান। ব্যাট হাতে 75 রানের পাশাপাশি বোলিংয়ে 4 উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে দল জিতল 50 রানে, সাথে লজ্জার হাত থেকে রেহাই পেল তামিম বাহিনী। এমন এক ক্রিকেটারকে ভালো না বেসে পারা যায়, শত্রু তো চাইবে কাছে টেনে নিতে, আর দীর্ঘদিনের বন্ধু কেন সেটা পারবে না? বর্তমানে না হয় দূরত্ব তৈরি হয়েছে, তাতে কি, দলের সাথে তামিমেরও তো সম্মান বাঁচিয়েছেন সাকিব। সেই কৃতজ্ঞতা থেকে হলেও বুকে টেনে নেওয়াটাই স্বাভাবিক, সেই কাজটাই করেছেন ক্যাপ্টেন তামিম। মাঠের ক্রিকেটে শুধুই কি পেশাদারিত্ব দেখিয়েছেন, নাকি বন্ধু সম্পর্কের যে দূরত্ব তৈরি হয়েছে সেটাও দূর করেছেন, এটা হয়তো আপেক্ষিক। তবে এবারের সিরিজের আগে সাকিব তামিমের সম্পর্ক নিয়ে যে আলোচনা হয়েছে তাতে কিছুটা হলেও প্রলেপ পড়বে। প্রথম 2 ম্যাচ বাজেভাবে হারার পর ঘুরে দাঁড়িয়ে দল জিতেছে, এড়ানো গেছে হোয়াইট ওয়াশ, পুরো দলের মুখেও তাই ফিরেছে হাসি। ওয়ানডে সিরিজের ইতি ঘটল, এখন সামনে টি-20 সিরিজ। সাকিবের নেতৃত্বে শর্টার ফর্মেটটাও ভালো করুক বাংলাদেশ দল, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদুর রহমান, বিডি ক্রিকেট টাইম, চট্টগ্রাম। কাপলান দিলে ভালো, সবগুলো 9টা বাজে, 9টা বাজে।